বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, সে স্বপ্ন কখনো সফল হবে না। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এই কথা বলেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সচিব ওবায়দুল কাদের। সম্মেলনে জেলা আওয়ামী লীগের আগের কমিটি বহাল রাখা হয়। ঝিনাইদহ থেকে উলিয়া রহমানের তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রুমান আকন। ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনকে ঘিরে বিএনপির দেবাস্বপ্ন সফল হবে না। সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী যখন বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলছে, বিএনপি তখন ঢাকায় ল্যাম্প পোস্টের নিচে তামাশা করছে। লাইট বসে লাইট জ্বলছে আর তার নিচে হারিকেন হাতে বলে বিদ্যুতের দাবিতে মিছিল করে। এই বিএনপি একটা ভণ্ড প্রচারের দল, আজকে তারা এই দেশের উন্নয়ন অগ্রতা ব্যাহত করার জন্য আজকে তারা সবসময় তৎপর। অনুষ্ঠানে আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, স্বাধীন সার্বভৌম দেশে জামাত শিবিরের দোসররা আবারও মাথা চাড়া দিয়ে উঠছে। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দৃঢ় ঐক্য, ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে, ওই অপশক্তিকে রুখে দিতে হবে। সম্মেলন শেষে ওবায়দুল কাদের জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক হিসেবে সাইদুল করিম মিন্টুকে বহাল রাখেন। রুমান আকন, জিটিভি নিউজ।